আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব কার্বোহাইড্রেট বা শর্করা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এখানে তো সবার প্রথমে আমার মনে একটা কোশ্চেন আসতে পারে আমাদের যে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা যে পদ্ধতি আসলে মূলত আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা বলতে আমরা কি বুঝি এখানে আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাচ্ছি এখানে যেমন আমরা এখানে খাচ্ছি ভাত খাচ্ছি রুটি খাচ্ছি নুডলস খাচ্ছি তা রুটি খাচ্ছি এখানে তাই না এই সবগুলোই মূলত আমাদের এখানে কি এই কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে পড়ে এখানে ওকে বা আমরা এখানে কি যে আখের রস খাই তাই না তারপরে মিনের লবণ খাই তারপরে অনেক কিছু খাই না আমরা এখানে তারপরে ভুড়িটা এই কার্বোহাইড্রেটের কারণে কিন্তু বাড়তেছে এখানে অতিরিক্ত যখন এটা খাচ্ছি কোনো কিছু তখন আমাদের ভুরি হয়ে যাচ্ছে এখানে তো আমরা এখানে নর্মালি এখন পড়বো একটু এই বিষয়গুলো যে স্টেপ বাই স্টেপ পরে বোঝানো ট্রাই করবো জীব দেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী উপাদান হচ্ছে উপাদান ও শক্তির ভান্ডার হচ্ছে কার্বোহাইড্রেট তার মানে আমাদের জীব দেহের মধ্যে শক্তির যে আমাদের গাঠনিক এবং শক্তির যে উপাদান এবং শক্তির যে ভান্ডার মানে শক্তি যেখান থেকে যোগান দিচ্ছে এখানে জীবদের মধ্যে এটা মূলত সম্পূর্ণ আমাদের কার্বোহাইড্রেট থেকে আসতেছে এখানে ওকে কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ যা প্রধানত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গঠিত হয় এখানে তার মানে কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত হচ্ছে এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত এখানে আমাদের কার্বোহাইড্রেট এখানে তো কার্বোহাইড্রেটকে কেন বলছে এখানে জটিল মানে এটা আমাদের জটিল যৌগ কেন বলছে এখানে কারণ আমাদের এখানে দেখতে একটু আমাদের কি আকৃতিটা একটু অনেক বড় আর কি মানে আচ্ছা কার্বোহাইড্রেট এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে আমাদের আমাদের এখানে এখানে তো এই বিষয়টা একটু বুঝতে হবে ওকে কার্বোহাইড্রেটের মধ্যে কি বললাম এখানে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেনের যে অনুপাতটা এখানে আছে আমরা এটা একটু বোঝার ট্রাই করি এখানে আমরা এখানে কি দেখলাম এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তাই না কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই কার্বন হাইড্রোজেন মানে কার্বোহাইড্রেট মেইন স্ট্রাকচার এখানে এটা হচ্ছে অংশ এটা আর কি তো এন এ মান যেরকম ভাবে বাড়বে সেই সাপেক্ষে আমাদের কি হবে এই মানগুলো বাড়বে যে আমি এখানে এন এ মানটা ওয়ান দিয়ে দিই এখানে তো সি ওয়ান এস টু ইন্টু ওয়ান মানে কি টু হবে এখানে আর এখানে কি হবে ও হবে কি এখানে এন হবে এখানে তার মানে কার্বন একটা হলে হাইড্রোজেন কটা হবে এখানে অল টাইম দুটো হবে এবং অক্সিজেন কটা হবে একটা হবে কেন তার মানে এই জন্য বলা যায় অনুপাটটা এখানে ওয়ান ইস টু 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 ওয়ান এখানে যদি আমাদের কার্বনটা আমি যে দুই দিয়ে এখানে বা তিন দিয়ে এখানে তাহলে আমাদের এটা ছয় হবে এখানে এবং এটা কত হবে এখানে এটা আমাদের তিন হবে এখানে তার মানে এ ডাবল করে আমাদের হাইড্রোজেনটা বাড়বে এখানে ওকে তো এইটা আমাদের এখানে বলছে আর কি উদ্ভিদের সবুজ অংশ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যলোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি করে তার মানে আমাদের কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হয় এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে উদ্ভিদের যে মধ্যে ক্লোরোফিল যে আছে এখানে পাতাতে এখানে যেটা ক্লোরোফিল থাকে এই কোলোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড ও পানি এই সংমিশ্রণে বা আমাদের কার্বন অক্সাইড এবং পানি একত্রিত হয় আমাদেরকে কার্বোহাইড্রেট তৈরি করে এখানে তো কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াটা আমাদের পরবর্তী যে মানে আছে অধ্যায়টা আছে এখানে এই পরবর্তী অধ্যায়ে আমাদের এখানে কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হচ্ছে এখানে বা গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে এই বিষয়ে কিন্তু দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে কার্বোহাইড্রেট আমাদের এখানে একটা চিত্র আছে দেখুন আমাদের এখানে যে চিত্র দেওয়া আছে আমার দৈনন্দিন জীবনে যে গ্লুকোজ পাউডারটা খাই এখানে গরমের সময় বা আমাদের পানির তৃষ্ণা নিবারণের জন্য আমাদের যে আমরা যে গ্লুকোজ পাউডারটা বাজার থেকে পাওয়া যায় এখানে এটা সংকেত মূলত আমাদের সি সিক্স এইস এইস টুয়েলভ ও সিক্স এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে গ্লুকোজের সংকেত কি গ্লুকোজ এই গ্লুকোজকে বলা হয় মূলত কার্বোহাইড্রেটের একক এখানে ওকে মানে লেখা যাবে এখানে কার্বোহাইড্রেটের সরল একক কার্বোহাইড্রেট হ্যাঁ হাইড্রেট এর স্বর লেখকো গ্লুকোজ ওকে গ্লুকোজ ওকে এই গ্লুকোজের সঙ্গে কি এখানে এইচ টুয়েলভ ও বলা হয় এখানে হেগজোস বলতে আমরা কি এখানে ছয়টা কার্বন থাকবে এখানে ওকে মানে হেকজোস মূলত আমাদের কি বলে গ্লুকোজ বলা হয় এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে এ আর কি বিষয় দি এখানে আমরা এটা দেখলাম এখানে তো গ্লুকোজের পরে আমরা স্ট্রাকচার এখানে এখন আপাতত আমরা ওকে আচ্ছা আমাদের এখানে এটা আমরা কোথায় গেলাম এই পর্যন্ত আমাদের প্রতিদিনে খাবারের একটি বড় অংশ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এখানে মানে আমরা যে ভাত খাচ্ছি এখানে বা রুটি খাচ্ছি এখানে পা রুটি খাচ্ছি এখানে যেটাই খাচ্ছি না কারণ আমাদের সবচেয়ে বড় যে অংশ সেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকে পাচ্ছি এখানে আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত সাতটি উপাদান আছে যেমন আমাদের পানি পানি বলতে আমরা কি বুঝি জানি আমরা কার্বোহাইড্রেট বলতে আমরা যে খাবারগুলো খাচ্ছি এখানে ওকে তারপরে এখানে আমাদের এখানে ফাইবার ফাইবার বলতে আমরা বুঝি এখানে খাদ্য আস খাদ্য বা রাফেশ হ্যাঁ রাফেস ফ্যাট মানে আমরা কি জানি এখানে ফ্যাট মানে তেল তেল যেহেতু যেগুলো বুঝি বা আচ্ছা তার প্রোটিন তো আমরা জানি এখানে তারপরে ভিটামিন এবং হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে মিনারেলস মিনারেলস বলতে আমরা খাবার লবণ এখানে ওকে খাবার লবণ খাবার লবণ আচ্ছা একটি হলো কার্বোহাইড্রেট মানে মানে আমাদের এই যে খাবার উপাদানগুলো আছে এগুলোর এই উপাদানগুলোর মধ্যে একটি হলো কি কার্বোহাইড্রেট বা শর্করা এখানে যেটা আমাদের জন্য খুব মানে আমাদের শরীরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তা শরীরের ফ্যাট বা চর্বি হিসাবে জমা রেখে মানে ধরুন আমাদের অনেক সময় দেখা যায় অনেকের ভুঁড়ি বেশি হম এই ভুঁড়িটা আমাদের কেন হচ্ছে এখানে বা আমাদের দেখবে যে অনেকের ঘাড়ে অনেক বেশি মাংস

এই যে আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার কারণে আমাদের ভুরি হচ্ছে এখানে হ্যাঁ যেটা আমাদের এখানে শক্তিটা সরবরাহ রাখতেছে এখানে আচ্ছা মানে এটা আমাদের কি জমা রাখে ফ্যাট বা চর্বি হিসাবে জমা রাখে যেটা আমাদের পেটের মধ্যে থাকে এখানে শরীরের শর্করা ভঙ্গনের পর নানা রকম ক্ষুদ্র সুগার উন্নতি বিভক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র অংশে এসে পৌঁছালে সেটা শরীরের নানা স্থানে শোষিত হয় এখানে তার মানে ওই যে খাবারটা যেটা আছে এখানে শরীরের যে সরকার যত যে খাবারটা আছে এটা ভঙ্গনের পর কি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র সুগারে তৈরি এখানে মানে এটা আমাদের কি ক্ষুদ্র ক্ষুদ্র সুগারে বা সরল সুগারে আমাদের কি হয় তৈরি হয় এখানে ওকে এরপর আমাদের কি বিভিন্ন শরীরের অংশে শোষিত হয় জিনিসটা এখানে কয়েকভাবে ভাবে কার্বোহাইড্রেটের শ্রেণী করা যায় যেমন তোমরা সবাই জানো এখানে আমি এখানে একটা বিষয় বলে দিই তার আগে যে আমাদের এখানে যে আমাদের এখানে আছে জটিল সরকার নামে একটা বিষয় আছে এখানে ওকে জটিল সরকার এখানে তো জটিল সরকার গুলো মূলত কি আমাদের সেটা একটু বুঝতে হবে এখানে আমি একটু লিখে দিই এখানে জটিল সরকার জটিল সরকার এখানে ওকে জটিল সরকার এই জটিল সরকার মূলত আমাদের স্টাস বা আমাদের শ্বেত সার এখানে হ্যাঁ স্টাস বা আমাদের এখানে শ্বেত সার আর সেতু সারগুলো কোনগুলো হয় মানে কার কার মধ্যে সেতো সার পাওয়া যায় যেমন ভাত আমরা খাই ভাতের মধ্যে থাকে এখানে ভাত একটা আমাদের জটিল শর্করা এখানে তারপর রুটি এখানে খাই আমরা রুটির মধ্যে থাকে এখানে তারপর সে নুডলস খানে আমরা এখানে নুডলস খাই নুডলসের মধ্যে থাকে এখানে আচ্ছা তারপরে মানে পায়োরুটি যেটা খাই এখানে পায়ের মধ্যে থাকে না ওকে পায়োর মানে এগুলো বলতে আমাদের জটিল শর্করার মধ্যে পড়ে এখানে ওকে ভাত রুটি নুডলস এবং কি আচ্ছা আর আমাদের এখানে সরল শর্করা কোনগুলো এখানে সরল শর্করা সরল শর্করা এর মধ্যে পরে আমাদের জাস্ট একটা গ্লুকোজ এখানে ওকে গ্লুকোজটা আমাদের এখানে সরল শর্করা গ্লুকোজ এই গ্লুকোজ হচ্ছে আমাদের একমাত্র কি এখানে সরল শর্করা এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমাদের এখানে এই গ্লুকোজের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে যেমন আমাদের মিষ্টি জাতীয় বিষয়গুলো যেগুলো খাই এখানে মিষ্টি যেমন আমাদের এখানে ফলের রস তারপর এখানে মধু এগুলো সব গ্লুকোজের মধ্যে পড়ে যেমন আমি এখানে গ্লুকোজ এই গ্লুকোজের মধ্যে কে কে পড়ে এখানে যেমন ফলের রস পড়তে পারে এখানে ফলের রস হ্যাঁ ফলের রস তারপরে আমাদের এখানে মধু ওকে আখের রস এগুলো আমাদের গ্লুকোজের মতো পড়বে এখানে আচ্ছা আমরা কি এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে এখন আরেকটা বিষয় বলে দেয় ধরুন আমাদের এখানে আহ আমাদের চিনি বা আমাদের এখানে সরকার জাতীয় খাদ্যগুলো আমাদের কি করে তাৎক্ষণিক কোন একটা মানে তাৎক্ষণিক কোন একটা কার্যক্রম পরিচালিত করে যেমন আমাদের মনে করুন যে আমরা যদি কখনো করি যে মাঠ থেকে কাজ করে আসি তাহলে দেখা যাচ্ছে চিনি শরবত বা আমাদের যেটা শরবত খাই এখানে হম এই শরবতটা খাই তাহলে আমাদের তাৎক্ষণিক একটা কি তৃপ্তি দেয় না এখানে বা আমাদের এখানে ওই তাৎক্ষণিক একটা শক্তি কিন্তু জোয়াচ্ছে শরীরের মধ্যে কেন হচ্ছে এটা কারণ আমাদের এখানে চিনি হচ্ছে আমাদের শর্করা যেটা আমাদের কি করবে তাৎক্ষণিক শক্তি জোয়াবে হম এই কারণে আমরা কিন্তু দেখি যে যখন আমরা চিনি শরবত খাই তখন কিন্তু একটা কি তাৎক্ষণিক একটা কি আরাম অনুভব করি বা আমাদের একটা শক্তি দিচ্ছে এরকম একটা কিছুটা অনুভব করি মানে অর্থাৎ আমাদের স্থিতিশীলতা মানে অনুভব করি এখানে ওকে এক ধরনের কার্বোহাইড্রেট ছাদে মিষ্টি দানাদার পানিতে দ্রবণীয় যেমন সুগার নামে পরিচিত সুগার সুগার বলতে আমরা কি বুঝি এখানে এই সুগারকে কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু ইয়া বলতে না যে আপনার গ্লুকোজ বলতে পারবো না এখানে ওকে মানে আমাদের যেটা দানাদার হবে মিষ্টি হবে এবং পানিতে দ্রবণীয় যেমন চিনি আমাদের বলি চিনির কথা যে বলি এখানে তো চিনি কি হয় বলতে এখানে পানিতে দ্রবণীয় এবং চিনি দানাদার হয়ে থাকে এবং কি বলুন এখানে মিষ্টি হয়ে থাকে এখানে কারণ এটা আসলে সুগারের মধ্যে পড়ে গুলকোজ চিত্রে আমাদের তিন নয় পয়েন্ট তিনে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে দেখুন আমাদের যেখানে আগের জায়গাটা এখানে এখানে আমরা গুলকো একটা উদাহরণ দেওয়া পরে দেখতেছি এখানে অন্যটি হচ্ছে যেটি মিষ্টি নয় এখানে স্টাস বলতে আমরা কি বললাম এখানে স্টাস বলতে আমি বললাম যে জটিল সরকার বললাম এখানে হ্যাঁ ও জটিল সরকার বা তো সার এখানে যেমন ভাত রুটি নুডলস পাউটি এগুলো কিন্তু মিষ্টি না কিন্তু ভাত কিন্তু মিষ্টি না তারপরে আমাদের এখানে কি নুডলস কি আমাদের মিষ্টি না আমাদের এখানে পাউরুটি কি মিষ্টি এগুলো কিন্তু মিষ্টি না এখানে এটা কিন্তু জটিল হয় এখানে এবং পানিতে অদ্রবনীয় আপনি যদি এখানে ভাতের যে আটাটা পাওয়া যায় আটাটা এটা কি আমাদের পানিতে হয় কখনো না এটা কিন্তু আমাদের পানিতে এক করলে কিন্তু দলা দলা হয়ে থাকে বা আমাদের পেস্ট আকারে থাকে কিন্তু মানে এটা কিন্তু পানিতে কি হয় না দ্রবিত এবং অদানাদার এটা কিন্তু দানা হিসেবে পাওয়া যায় না এখানে ওকে তো আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া চাল ময়দা আলু ইত্যাদি আমাদের কিন্তু কিন্তু এগুলো আই থিঙ্ক বুঝতে পারছেন গুলো মানে স্টাস বলতে আমরা কি বুঝবো যেগুলো যেগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় নয় এখানে এবং অদানাদার এখানে আচ্ছা আর হচ্ছে আমাদের এখানে যেগুলো পানিতে দ্রবণীয় সেগুলোকে সুগার নামে পরিচিত যেমন আমাদের চিনির কথা বলি এখানে ওকে আচ্ছা কার্বোহাইড্রেটের আণবিক গঠন আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েকটি ভাবে ভাগ করা যায় এখানে কার্বোহাইড্রেট কয়েকটা ভাগে ভাগ করা যাবে এখানে ওকে যেমন আমাদের এখানে বলছে সরলতম মানে এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম এককের নাম হচ্ছে মনোস্যাকারাইজ এখানে মনোস্যাকারাইড অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে যেটা সব থেকে ছোট এবং ক্ষুদ্র এবং সরল আর কি এটাকে আমরা কি বলবো মনোস্যাকারাইড বলবো এখানে এখানে বলা আছে এখানে মনোস্যাকারাইড অন্য একটি আছে জটিল ওকে জটিল এক কিছু একটা পাওয়া যাবে এখানে এদের সাধারণত এন আর কি এখানে ও এখানে এটা কিন্তু আমি অলরেডি বলছি এখানে সি এন এস টু এন এন আর কি এটা আমাদের কার্বোহাইড্রেট এখানে সাধারণ আর কি এদের অনুতে কার্বন পরমাণুর সংখ্যা পাঁচটি হলে বলা বলাবে এখানে ওকে একটু এই বিষয়টা বলে দেখে কার্বন সংখ্যা যে আমাদের সি এর মানটা যে পাঁচ হয় এখানে বা আমাদের সি এর মানটা না এন এর মানটা যে পাঁচ হয় এখানে এন ইকুয়াল টু ফাইভ হলে আমাদের সুতো হচ্ছে সি এন এইচ টু এন ও এন না এখানে তার মানে কত হবে এখানে সি টু এইচ ফোর এটা যে ফাইভ হয় তাহলে কত হবে সি ফাইভ হবে এখানে সি ফাইভ এইচ টেন ও ফাইভ এখানে এটাকে পেন্টোজ বলা এখানে ওকে পেন্টোজ পেন্টোজ বলা হয় এখানে তারপরে এখানে এন এর মান্থ আমি ছয় নেই তাহলে কত হবে এখানে সি সিক্স এইচ বারো হবে এখানে এবং ও সিক্স হবে এটাকে বলা কি হেগজোস বলা এখানে ওকে হেগজোজ বলা এখানে আচ্ছা তারপরে এন এর মান্থ আমাদের সেভেন হয় তাহলে এটাকে হেপ্টোজ বলা হয় এখানে সি সেভেন এইচ ফরটিন ও সেভেন এখানে এটাকে বলছে হেপ্টোজ বলা এখানে ওকে হেফটোজ বলবো এখানে আচ্ছা এটা বর্গিজ্য হবে এখানে হেপটোস বলবে এখানে এভাবে আমাদের আট হলে কি হবে এখানে অক্টোস মানে অক্টোস হবে এখানে আই আমরা এগুলো কেমিস্ট্রি যখন পড়ছিলাম জৈব যুগ এখানে মিত ইথ বিউ পেন্ট হেক্স অক নন ডেক এইভাবে কিন্তু আমরা দশটা কিন্তু সিনিমিনাস পড়ছিলাম এখানে আচ্ছা তো আমাদের এখানে এই যে আমাদের এখানে বলছে দাও চিত্রে আমাদের কি দেওয়া আছে এখানে দুইটা এখানে সুগারের এখানে একটা হচ্ছে রাইবোস একটা হচ্ছে ডি অক্সি রাইবোস এখানে তো ডি অক্সি এবং রাইবোজের যে স্ট্রাকচারটা আছে এখানে এই স্ট্রাকচারটা আমরা এখানে দেখবো এখানে তো প্রথমত আমরা এখানে দেখি যে রাইবোস বলতে আমরা কি বুঝতেছি এখানে রাইবো ওকে তো রাইবোস বলতে আমি কি বললাম এখানে যে আমাদের এই পেন্টোজের পেন্টোজের হচ্ছে সুগার দুই ধরনের একটা ডিওক্সি রাইবোস এখানে তার মানে পেন্টোজের মধ্যে পাঁচটা কার্বন থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তো আমি যদি আপাতত এর স্ট্রাকচার দেখ রাইবস পাঁচটা আমি প্রথমত কার্বন দিয়ে দেবো এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা কার্বন দেবো এখানে

সি টু ওয়েস মানে অ্যালকোহল জাতীয় কোনো একটা যুক্ত হয় এখানে এবং এই গুলো তো আমাদের ওয়েস যুক্ত হয় এখানে ওয়েস এখানে কি হবে ওয়েস হবে এখানে এখানে ওয়েস হবে আর আমাদের এখানে কি থাকবে এখানে হাইড্রোজেন থাকবে এখানে এখানে হাইড্রোজেন থাকবে এখানে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমাদের এই কার্বনের ক্ষেত্রে হাত কটা থাকে চারটা হাত থাকে এখানে কারণ কার্বনের যোজনী কত এখানে ফোর তো এখানে দেখুন আমাদের এখানে এটা কিন্তু এভাবে বন্ড আছে এটা বন্ডিং এর মাধ্যমে এটা যুক্ত আছে এখানে তো এখানে কার্বনের কয়টা হাত আছে কেন দেখুন এখানে এখানে কার্বনের হাত আছে চারটা আছে কেমন কেমন করে আমাদের সি এইচ এখানে একটা হাত তো আছে তো এখানে একটু লিখতে পারবো যে আমাদের সি লেখে অক্সিজেনের সাথে দুইটা হাত আছে এখানে তো হাতে অক্সিজেনের সাথে দুইটা হাত দেওয়া আসবে এখানে একটা আছে না হাইড্রোজনের সাথে একটা আছে এখানে তো এটাকে বলা হয় কি অ্যালডিহাইড বলা এখানে কি বলে অ্যালডিহাইড তো আমরা এলডি জৈব যৌগের নাম কিন্তু আমরা অলরেডি জৈব জৈব যৌগ যে অনু অধ্যায়টা আছে এখানে পড়ছিলাম এখানে বা না পড়লাম এখান থেকে জেনে নেবো এখানে অ্যালডিহাইড গ্রুপ গ্রুপ এখানে তো আমরা এটা কি বলবো অ্যালডিহাইড বলবো এখানে অ্যালডিহাইড আচ্ছা তো এটার নাম হচ্ছে রাইবোজ ওকে রাইবোজ রাই বোজ তো রাইবোজ পালাম এখানে রাইবোজ এখানে বর্গিজ হবে এখানে তো ডিঅক্সি রাইবোজ মানে ডি মানে দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না ডি অক্সি ডি অক্সি মানে দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না তার মানে দুটা প্রাইজ প্রাই সেম বলতে সেমে আর কি এখানে আমি প্রথমে আট নিই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এদের মধ্যে বনটা আমি দিয়ে দিই এখানে তো প্রথম কার্বনে কি থাকবে এখানে থাকবে থাকবে মানে এখানে এবং দ্বিতীয় কার্বনে আমাদের কি থাকবে না এইচ টু থাকবে মানে অ্যালকোহল জাতীয় কিছু থাকবে আর আমাদের এই যে এটাকে আমি নামকরণ যে করে এখানে আগের মতো করে এটা আমাদের হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এখানে ওকে তো এখানে আমাদের যেহেতু দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না শুধুমাত্র এইচ থাকবে এখানে এখানেও কি থাকবে এইচ থাকবে এখানে এইচ বাকিগুলো সব সেম থাকবে এখানে এখানে হাইড্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন থাকবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে দেখুন এটার মধ্যে কম্পেয়ার করলে আমি বুঝতে পারবো এখানে বিষয়টা যে আমাদের এখানে ওইস আছে আর শুধুমাত্র আমাদের এই দুই নম্বর কার্বনে শুধু এইস আছে এখানে কারণ কারণ কি ডিঅক্সি রাইবোস মানে আমাদের কি এখানে দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন মিসিং থাকবে এখানে ওকে তাহলে রাইবোস এটা হচ্ছে ডিঅক্সি রাইবোস এখানে ওকে ডিঅক্সি রাইবোস এখানে রাইবোস আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এখানে এখন দেখবো আমাদের এই যে রিং যে স্ট্রাকচারটা আছে এই রিং স্ট্রাকচারটা কিভাবে হয় এখানে এটা আমরা দেখবো এখানে ওকে তো এই রিং স্ট্রাকচার ক্ষেত্রে আমরা প্রথমত রাইবোজটা দেখি এখানে রাইবোজ কিভাবে হয়েছে এখানে তো আমাদের রিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি হয় এখানে এই যে আমাদের অক্সিজেন আছে না এই অক্সিজেনের সাথে এই অক্সিজেন একটা বন্ড তৈরি করবে এখানে একটা বন্ডিং একটা তৈরি করবে এখানে এই বন্ডটা তৈরি করবে এই মানে এটার সাথে চারের করবে এখানে সরি চারের করবে এখানে হ্যাঁ চার নম্বরের অক্সিজেনের সাথে করবে এখন এর সাথে আমাদের চার নম্বর অক্সিজেন করবে এখানে এটা আর কি হ্যাঁ একটা বন্ড করবে এই বন্ডটা আমাদের মূলত মোটামুটি এরকম হবে যে এখানে এই অক্সিজেনের সাথে এরকম একটা বন্ড তৈরি করবে এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে একটা কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে আর সব আমাদের এখানে একটা কার্বন থাকবে এখানে মানে এটাই তো আমাদের এখানে এই বন্ডটা এখানে এটা আমাদের এভাবে থাকবে তা এটা হচ্ছে এক নম্বর এটা কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার এটা চার নাম্বার ওকে মানে এভাবে কিন্তু থাকবে এখানে প্রত্যেকটাতে কার্বন আছে এবং আমাদের পাঁচ নাম্বার যে কার্বনটা আছে এটা যে এখানে থাকে 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 এই যে এখানে মানে আমাদের এই যে উপরে যে এই অংশটা যে আছে এই কার্বনটা এখানে থাকে আর কি আই বুঝাতে পারছি ব্যাপারটা এখানে তা আমাদের এখানে এখন এই এই জায়গাতে আমাদের মানে মানগুলো কিভাবে বুঝবে একটু আমরা এখানে দেখেন এখানে যে আমাদের এখানে বসাই দিলাম এখানে রাইবো এখানে দিলাম দিলাম এখানে এখানে নিচে একটা কি থাকবে হাইড্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন অ্যান্ড এখানে আমাদের কি থাকবে বলুন এখানে এই যে এভাবে একইভাবে আমরা করবো এখানে মানগুলো হবে এখানে নিচে ওয়েস থাকবে এখানে তার মানে এখানে থাকবে ওয়েস থাকবে এখানে অ্যান্ড এখানে ওয়েস থাকবে এখানে আর এখানে থাকবে হাইড্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন থাকবে আচ্ছা অ্যান্ড তারপরে আমাদের এখানে এই নিচে এখানে হাইড্রোজেন থাকবে আর এখানে ওয়েস থাকবে এখানে মানে ব্যাপার হচ্ছে আমাদের এখানে এক নাম্বার এবং চার নাম্বার যে কার্বনটা আছে এখানে এখানে উভয় ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনটা নিচে থাকবে এখানে ওকে আর আমাদের ওয়েস্ট আমাদের কি থাকবে তিন এবং দুইয়ের জন্য নিচে থাকবে এখানে এটা হচ্ছে আমাদের রাইবোজের জন্য হচ্ছে কি মানে রিং স্ট্রাকচার এখানে ওকে আর ডিএক্সি রাইবোজ যখন আমি নিব এখানে ডিঅক্সি রাইবোজ নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে জাস্ট একটা কাজ শুধু হবে এখানে আমি সেম ভাবে এখানে এই অক্সিজেনের সাথে বন্ডটাকে তৈরি নেব এখানে তার মানে এখানে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা এবং পাঁচ নাম্বার কার্বনটা আমাদের কি হবে এখানে এখানে থাকবে এখানে মানে সিএস টু ওয়েস হবে এখানে আর এখানে আমাদের এক নম্বর কার্বন নামকরণগুলো করে করে দেখেন এক নাম্বার এটা দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এটা চার নাম্বার কার্বন তার মানে এখানে এখানে আমাদের ওয়েস থাকবে এখানে আমাদের এইচ থাকবে এখানে তারপরে এখানে আমাদের এইস থাকবে তারপরে এটা হচ্ছে ওয়েস থাকবে এখানে অ্যান্ড এখানে কি থাকবে এইস থাকবে কিন্তু ডিঅক্সি অক্সির ক্ষেত্রে দুই নম্বর কার্বনে ওয়েস থাকবে না তার মানে এখানে একটা এজ থাকবে কিন্তু আমাদের এখানে ওয়েস না থাকে জাস্ট এইস থাকবে এখানে তাহলে পার্থক্যটা আমরা কোথায় পাচ্ছি দেখুন দুই নম্বর কার্বনে ডিঅক্সি অক্সির মানে দুই নম্বর অক্সিজেন দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না আর রাইবোজ মানে কি আমাদের জাস্ট নর্মাল যে স্ট্রাকচারটা এখানে আছে তো আমরা এখানে এটা হচ্ছে রিং স্ট্রাকচার দেখলাম এখানে এখান থেকে বলছে এখানে পেন্টো সুগারের অনু দেখানো হয়েছে এখানে আসে যাই আমাদের এই পেন্টোজ আমাদের কি একটা ডিওক্সি রাইবো অন্যটি কি রাইবোজ এখানে যেটা আমি এখানে আট করে অলরেডি এখানে রাইবোজ এবং ডিওক্সি রাইবো সুগারের গঠনগত দিক থেকে একই কিন্তু পার্থক্য শুধুমাত্র ডি অক্সি সুগারের ক্ষেত্রে একটা কার্বনে অক্সিজেন নেই এখানে তার মানে এই যে এখানে আমাদের অক্সিজেন নেই দেখুন এই যে এখানে এখানে এবং এখানে মধ্যে আমি দেখতেছি এখানে ডিওক্সি এখানে আমাদের একটা অক্সিজেন নেই এখানে তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে পাবে যে পেন্টো সুগারের জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অনু এবং নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম উপাদান এখানে মানে পেন্টো সুগার দিয়ে মূলত আমাদের কি নিউক্লিক অ্যাসিড একটা অনু হবে এখানে কার্বোহাইড্রেটের শরীরবৃত্ত ভূমিকা এখানে কার্বোহাইড্রেট শরীরের শক্তি সরবরাহের প্রধান উৎস এখানে খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট গ্রহণ করা হলে সেটি ভেঙে গ্লুকোজে পরিণত হয় মানে আমাদের এখানে আমরা যখন কার্বোহাইড্রেট মানে গ্রহণ করি এখানে হ্যাঁ তো কার্বোহাইড্রেট গ্রহণ করার সময় কি হয় এখানে আমরা ধরুন আমি চিনির কথা বলি চিনির কথা বলি এখানে চিনি চিনি সুক্রোজ ওকে আমাদের সুক্রোজ যখন আমরা এখানে চিনি খাবো তখন কি হবে চিনিটা হচ্ছে আমাদের এখানে শুক্রোজ বা দি শর্করা করা এখানে তো চিনিটাকে ভাঙবে ভাঙানোর পর কি হবে এখানে একটা গ্লুকোজ হবে এখানে গ্লুকোজ আর একটা আমাদের এখানে ফ্রুক্টোজ হবে এখানে ওকে ফ্রুক্টোজ এখানে হবে একটা ফ্রুক্টোজ হবে এখানে তার মানে চিনি হচ্ছে একটা দি শর্করা এখানে যেটাকে ভাঙলে আমরা কি পাবো এখানে একটা গ্লুকোজ পাবো এখানে একটা ফ্রুক্টোজ পাবো এখানে তার মানে আমাদের এই কার্বোহাইড্রেট গুলো কি হয় শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন আমাদের কি হয় এটা আমাদের সরল সরকার গ্লুকোজ হচ্ছে সরল সরকার এখানে ওকে সরল শর্করা এখানে এটা কি বুঝতে পারছি আমরা এখানে মানে যখন আমি কার্বোহাইড্রেট খাবো যখন চিনি আমি যখন খাবো তখন আমাদের কি হবে এটা আমাদের এখানে দুইটা অনীতি বিভক্ত হবে একটা কি আমাদের গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ এই গ্লুকোজ এবং ফ্রুটোজকে বলা হয় কি সরল সরকার যেটা গ্লুকোজ আমাদের মানে বাজারে পাওয়া যায় যে পাউডার এখানে এই কথাই বলছে এখানে 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 বেশিরভাগ কোষ শক্তির জন্য জন্য এই গ্লুকোজ ব্যবহার করে থাকে অথবা ভবিষ্যতের আমাদের যকৃত বা পেশিতে হিসেবে সঞ্চিত হয় এটা আমাদের ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী হিসেবে কাজ করে মানে আমাদের এখানে কার্বোহাইড্রেট থেকে আমরা যে গ্লুকোজটা পাই এটা আমাদের কি মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কাজ করে এখানে যাই হোক পড়লে বুঝতে পারবেন কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে এখানে আহ তারপরে এখানে একটু রিডিং পরে দেখবেন এগুলো একটু হালকা করে প্রোটিনকে যে তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শরীরবৃত্ত কাছ থেকে বেরোতে থাকে শক্তির রূপান্তরক হতে না দেয় তারপর এখানে অপাস্য কার্বন ডাইঅক্সাইড তার মানে সেল্লোস এগুলো প্রেকটিন তারপরে এগুলো আমাদের একটু পড়তে হবে এগুলো হ্যাঁ পড়লেই বুঝতে পারবেন এখানে তো আমাদের এখানে আরেকটা বিষয় ছিল এখানে সেটা হচ্ছে আমাদের এখানে যে গ্লুকোজ যে গাঠনিক ধর্মটা এখানে ছিল তো গ্লুকোজ মানে আমাদের কার্বন থাকবে এখানে ছয়টা কার্বন থাকবে এখানে ওকে তো আমি এখানে দেখাচ্ছি এখান থেকেই যেন আমাদের এখানে এক নাম্বার কার্বনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর ছয় নাম্বার এটা কার্বন ওকে তো এই গ্লুকোজের ক্ষেত্রে দেখুন আমাদের এটা কিন্তু এই রিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের উপর নিচ হচ্ছে এখানে ওয়েস জান হয়ে যাচ্ছে এখানে এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকবে এখানে এবং এখানে আমাদের অক্সিজেন থাকবে এখানে কিন্তু আমাদের ওকে এন্ড আমাদের একটাতে ওয়েজ থাকবে একটা এইস থাকবে তারপরে একটা মানে হাইড্রোজেন থাকবে একটা ওয়েজ থাকবে আবার ওয়েজ থাকবে হাইড্রোজেন থাকবে আবার লাস্টে আমাদের কি এখানে যে কার্বনটা ছিল অক্সিজেনটা ছিল এখানে এর সাথে আমাদের একটা মিলে কিন্তু একটা রিং তৈরি করবে এখানে বলাই তৈরি করবে তো এই রিংটাই কিন্তু আমাদের মতো মোটামুটি এটা আর কি যে আমাদের এখানে এই প্রথম কার্বনে আছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ওকে আর ছয় নম্বর কার্বনটা বলতে এখানে পাঁচ নম্বর কার্বনে আমাদের কি থাকবে যে এই আহ মূলকটা এখানে থাকবে এবং বাকিগুলো আমাদের এখানে থাকবে আর কি ওকে তো আমরা এখানে এরপরে যে নেক্সট দিন আমরা যে করবো এখানে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড যে বিষয়টা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম